আল্লাহর নবী শুধু তাই নয় তিনার কাছে আমি ছিলাম জায়েদ গোলাম ছিল এই জায়েদ এবং আমি আমাদেরকে কোনোদিন নবীজি কষ্ট দেয়নি ধমক দেয় না চলুন আপনাকে ঘটনা পরিষ্কার করে বলে হযরতে জায়েদ তিনি যখন নবীজির অধীনে ছিলেন শুধু তাই নয় জায়েদ নবীজির কাছে এসেছিল কখন যখন জায়েদ ছিল নাবালক জায়েদ নবীজির কাছে যখন এসেছিলেন জায়েদের তখন আট বছর বয়স ছিল ছোট করে ঘটনাটা না বললে বুঝতে পারবেন না জায়েদ তার মা এবং খালার সঙ্গে নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল মনে করলেন মোর গ্রামে জায়েদের নানির বাড়ি আর জায়েদের মা এবং খালার একই গ্রামে লহাপুরে বিয়ে হয়েছে এবার জায়েদের মা আর জায়েদের খালা মনে করলো আমরা নানির বাড়ি নিয়ে যাব জায়েদকে তার নানির বাড়ি নিয়ে যাব আমাদের মায়ের বাড়ি এবার জায়েদকে নিয়ে আর জায়েদের নানির বাড়ি নিয়ে যাচ্ছে তার মা এবং খালা বাচ্চা ছেলে যেতে যেতে একবার খালার হাত একবার মায়ের হাত ধরে নিয়ে যাচ্ছেন নানির বাড়ি খুশিতে কিন্তু বন্ধুরে আমার মায়ের আমার এই জায়েদ যেতে 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 ডাক্তার ডাকাতের দলেরা লুটেরার দলেরা ছিনতাইয়ের দলেরা এই জায়েদকে মা এবং খালার কাছ থেকে লুট করে নিল দুইজন মহিলার গায়ে বলক তাই জায়েদকে চুরি ছিনতাই করে নিয়ে নিল জায়েদকে যখন চিন্তায় করলো জায়েদের মা কেঁদে কেঁদে আধ পাগলি হয়ে গেছিল এই ডাকাতের দলেরা চিন্তের দলেরা লুটেরার দলেরা এই জায়েদকে চিন্তায় করে নিয়ে এলো কোথায় মদিনার বাজারে বাজারে কিনে নিয়ে এলো সে জামানায় গোলাম বিক্রি হতো মানুষ বিক্রি হতো ডাকাতের দলেরা লুটেরার দলেরা জায়েদকে বাজারে হাত ধরে আছে বিক্রি করার জন্য এই জায়েদকে কিনবে কে এই জায়েদকে কিনতে এসেছে কে ভালো করে শুনলেন ভাইরা আমার না রসূলের প্রথম বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা আম্মাজান খাদিজার ভাতিজা যখন কিনছে সে মনে মনে নিয়ত করলো এই বাচ্চাটাকে খাদিজাকে দিব আমার ফুফু খাদিজাকে দিব যেহেতু তার স্বামী নাই বাচ্চাকে নিয়ে সময় পার করবে এই নিয়তে লুটেরার দলদের কাছ থেকে জায়েদকে কিনে নিল এবার জায়েদ চলে গেল আম্মাজান খাদিজার কাছে যেদিন আম্মাজান খাদিজা রসূলের সঙ্গে বিয়ে হয়ে যায় সব কিছু আম্মাজান খাদিজা দান করে দিয়েছিলেন শেষের বেলায় আম্মাজান খাদিজা এই জায়েদের হাত ধরে নিয়ে এসে বলেছিলেন স্বামী আমার ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটার নাম জায়েদ একে আমার ভাতিজা আমার আমার জন্য নিয়ে এসেছিল আজকে আমি আপনাকে দিয়ে দিলাম কখনো উজুর পানি আনতে হবে কখনো জুতো সোজা করতে হবে যখন যে কাজে লাগবে আপনি কাজে লাগিয়ে দেবেন তাহলে এই নাবালক জায়েদ বিশ্ব নবীর কাছে চলে এলো নবীজির কাছে বড় হতে একদিন দুদিন করে অনেক দিন হলো ওই জায়েদের গ্রামের দুটি লোক যখন হজ করতে এসেছিল জায়েদকে দেখেই চিনে নিয়েছিল অমুকের ছেলের মতন মনে হচ্ছে যে বাচ্চাটা যে ছেলেটা হারিয়ে গেছিল এরা দুটি লোক গ্রামে ফিরে যেয়ে বলছে ও জায়েদের আব্বা আর তোমাকে কানতে হবে না তোমার জায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে তুমি খবর নাও জায়েদের বাপ্পা বড় লোক ছিল বাচ্চা ছিল জায়েদের বাপ কেঁদে কেঁদে এক পাগলার মতন হয়েছিলেন হাদিসের পাতাতে লেখা আছে জায়েদের বাপ কেঁদে কেঁদে বলেছিলেন ও হাওয়া তুমি কি বলতে পারো আমার জায়েদ বেঁচে আছে না মারা গেছে খবর দাও আমি পাগলা উটের উপরে উঠে তাকে খুঁজে বাড়াবো এই জায়েদের আব্বার কাছে যেয়ে বলছে ও জায়েদের বাবা আর তোমাকে জায়েদ খুঁজতে হবে না তোমার জায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে খবর নাও জায়েদের বাপ খুশিতে আত্মহারা ভাইরা মায়েরা আমার জায়েদের চাচাকে সঙ্গে নিল জায়েদের আব্বা তার ভাইকে সঙ্গে নিল বড় লোক ছিল কিছু মাল নিয়ে নবীজির দরবারে এলো নবীজির কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই
এতিমের কষ্ট গরিবের কষ্ট বিধবার কষ্ট আপনি বুঝেন আল্লাহর নবী সামনাসামনি প্রশংসা পছন্দ করতেন না নবীজি বলছে কি বলতে চাইছো সুজা সুজা করে বলো এত বেড়া দিয়ে বলতে হবে না যাইদের বাপ দাঁড়িয়ে থাকতে না পেরে কানতে কানতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে নবী গো যে ছেলেটা আপনার বাড়িতে আপনার কাছে মানুষ হচ্ছে নবী আমার ওই ছেলেটা আমার আমি তার হতভাগা বাবা ওই ছেলেটার নাম যায়েদ আমি তার বাবা নবী কত দিন ছেলেকে দেখিনি নবী আমার কিছু মাল এনেছি নিয়ে নেন আর আমার বাচ্চাকে আমার কুলে ফিরিয়ে দেন কত দিন ছেলের মুখ দেখিনি নবী গো মালগুলো নিয়ে ছেলেটাকে দিয়ে দেন নবীজি বলেছিলেন না 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 এইভাবে আমি দিতে পারি না এইভাবে দিব না বিশ্ব নবী বলছেন এইভাবে আমি দিতে পারি না আমি দেব না এবার আল্লাহর নবী বললেন যায়েদ রে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ যায়েদ চলে এলো নবীজি বলছেন যায়েদ রে তুমি বলো তুমি বলো তুমি বলো এই এদের কি তুমি চিনতে পারছো নাকি দেখো যায়েদ তো কোনো লক্ষ্য করেনি খেয়াল করে না যায়েদ না বাচ্চা ছেলে যায়েদ যখন তার বাবার মুখে তাকিয়েছে মায়েরা বোনেরা আমার যায়েদের অন্তর কেঁপে উঠেছে কতদিন বাবা দেখে নাই কতদিন আব্বাকে দেখে নাই যায়েদের অন্তর কেঁপে উঠেছে যায়েদ কাঁদতে কাঁদতে পা দুটি জড়িয়ে ধরেছে বাবাকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ এইটাই আমার বাবা সঙ্গে যিনি এসেছেন এইটাই হলো আমার চাচা নবী এইটাই আমার চাচা নবী এইটাই আমার বাবা নবীজি বললেন যায়েদ রে তোমার কোথাও ভুল হচ্ছে না তো যায়েদ তুমি দেখো তার কারণ তুমি তো একবার ধোকায় পড়ে বিক্রি হয়েছো এর ধোকাবাজ নয় তো তুমি দেখো যায়েদ এবার কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ এইটাই আমার বাবা কতদিন বাবা দেখে নাই এইটাই আমার চাচা নবী আমার কতদিন বাবা দেখি নাই নবী গো আমার চিনতে কোনো ভুল হয়নি আমাকে ধোকা দেয় নাই নবীজি বললেন যায়েদ রে বাপ চাচার সঙ্গে চলে যেতে চাইলে তুমি চলে যেতে পারো তুমি থাকতে চাইলে থেকে যেতে পারো আমি তোমাকে বাধাও দিব না নিষেধ করব না যেতেও বলবো না যায়েদ এবার পড়লো ফেরে যায়েদকে নিজের ব্যক্তি স্বাধীনতা দিল কেন নবীজি বলছেন যায়েদ রে যদি আমি বলি তুমি চলে যাও আর তুমি যদি আমার প্রেমে থেকে যাও নবীর আদেশ অমান্য হলে ঈমান থাকবে না আমি যদি বলি থেকে যাও বাপ চাচার প্রেমে যদি তুমি চলে যাও নবীর আদেশ অমান্য হবে তো ঈমান থাকবে না অতএব যায়েদ তুমি চলে যেতে চাইলে চলে যাও থাকতে চাইলে তুমি থেকে যাও যায়েদ বার বাবার দিকে বছর নয়নে কাঞ্চিন আর দেখছেন আর বাবার দিকে তাকাচ্ছেন একবার বাবাকে একবার চাচাকে নয়ন জুড়িয়ে দেখছে এই দেখতে দেখতে যখন বাচ্চা যায় নবীজি নবীজি নবীজির দিকে যখন তাকালেন বাচ্চা যায়েদ থাকতে না পেরে নবীজির গলা জড়িয়ে হুড়মুড়িয়ে কাঁদতে লাগলেন নবীজির গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গা থেকে আপনি আমাকে সরায়েন না এই জায়গা থেকে আপনি সরিয়ে দিয়েন না পৃথিবীতে এত দামি জায়গা পৃথিবীতে কেউ নাই নবী গো আব্বা ভুলে যাব চাচা ভুলে যাব আব্বা ভুলে যাব চাচা ভুলে যাব আপনি এই জায়গা থেকে আমাকে সরায়েন না নবীজি তখন যায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিলেন যায়েদ রে আমার আর কোন বেটা নাই আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে এজন্য মুফাসসিরিনগণ এই যায়েদকে রসূলের প্রশ্নপুত্র বলে হাদিসে উল্লেখ করেছে সেই যায়েদ নবীজির কাছে লালিত পানিত হয়েছিলেন সেই যায়েদ এবং আনাস এরা দুইজন বলছে আমরা দীর্ঘদিন নবীজির সঙ্গী ছিলাম নবীজির খিদমতে ছিলাম নবীজি কোনোদিন অহংকার করে নাই বরং নবীজি বলেছেন শুনে লা লা ইরহামুল্লাহু মান লা ইরহামুন্নাস দয়ার নবী এ কথা বলেছে ও পৃথিবীর লোহাপুরের মুসলমান যে মানুষে মানুষকে রহম করে না যে মানুষে মানুষকে অহংকার করে মানুষ
হয়ে মানুষকে যারা জুলুম করে মানুষ হয়ে মানুষকে যে রহম করে না আল্লাহ তাকে রহম করবে না আমার নবীজি তো অহংকার করে না বরং নবীজি মানুষকে দয়ার কথা বলে নবীজি মানুষকে রহমের কথা বলে পৃথিবীর লোক অহংকার করবে না নারে তাকবীর আল্লাহু আকবার তাহলে পৃথিবীতে অহংকার করো না আল্লাহর নবী বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যারা মানুষে মানুষকে অহংকার করে দয়া করে না নিন্দা করে আমার আল্লাহও তাকে দয়া করবে না আল্লাহ তাকে ভালোবাসবে না আল্লাহ বলছেন লা লা ইউহিব্বু আল্লাহ বলছেন শুনে নাও আল্লাহ ওকে ভালোবাসে না মান কানা মুখতালান ফাখরা যে লোকটা ফখর করে অহংকার করে আল্লাহ তাকে ভালোবাসেন না চলুন আপনাকে আরেক ধাপ আরেক অ্যাঙ্গেল আগে নিয়ে যায় যে অহংকার মানুষের দুনিয়া কেমন করে ধ্বংস করতে পারে অহংকার কি করে আপনার জীবন বরবাদ করতে পারে যদি আপনি সাদামাটা জীবন গড়েন আপনাকে বলবে পাগল আপনি দুনিয়াতে সাধারণ জীবন গড়বেন লোক বলবে আপনাকে বোকা লোক আপনাকে পাগল বলতে পারে কিন্তু আল্লাহ যে আপনাকে কত ভালোবাসবেন ওইটা আপনাকে দেখাচ্ছে শুনে নেন আল্লাহ নবী বলেন জাহান্নামের গেটে দাঁড়ালাম জান্নাতের গেটে দাঁড়ালাম কুনতুম বাবুল জান্নাত আমি যখন জান্নাতের গেটে দাঁড়ালাম দেখতে পেলাম দুর্বল লোক বয়স্ক লোক কমজোর লোক এদেরকে আল্লাহ জান্নাতের দিয়ে দিচ্ছে এদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে কর্কশ লোক কঠিন রোগ মানুষ কর্কশ লোক শক্ত লোক যারা মানুষকে দয়া করত না মানুষকে জুলুম করত মানুষের উপরে বোঝা চাপাত মানুষকে নিন্দা করত ওদেরকে দেখলাম টেনে হিচড়ে জাহান্নাম দিচ্ছে এদের মধ্যে থেকে হাদিসটা এবার শুনেন হযরতে আল্লাহর নবী বলছেন আবু মুসা তিনি রাবে তারা কেমন কর্কশ মানুষ তারা কেমন অহংকারী মানুষ তারা কেমন বদমিজাজি মানুষ মুফাসসিরিনগণ হাদিস নিয়ে বলছেন এ দফাতে কি বলেন আবু মুসা বলেন ওয়াকসার আল হারাজ সমাজে তখন মারামারি মারামারি বাড়বে সমাজে শান্তি থাকবে না অহংকার বিদ্বেষ বেড়ে যাবে সমাজে শান্তি পাবে না একজন আরেকজনকে মার্ডার করাবে এক ওয়াকসার আল হারাজ সমাজে মারামারি বেশি হয়ে যাবে হাত্তা ইয়াতুলার রাজুলুন যারা হো মানুষেরা তখন নিজেদের আত্মীয়দেরকে মার্ডার করবে মানুষ তার চাচার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না মানুষ তার ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না ভাই ভাই সম্পর্ক ভালো হবে না বাপ বেটার সম্পর্ক ফাটাল ধরবে পৃথিবীতে শান্তি রবে না অহংকার করার কারণে বলে তখন কি হবে যারা হো মানুষ তার আত্মীয় স্বজনকে মার্ডার করাবে মানুষ তার প্রতিবেশীকে হত্যা করাবে অফির আয়াতিন আবাহ নবী বলছেন শুধু নাই মানুষেরা তার বাবাকে হত্যা করবে মানুষেরা তার বাপকে হত্যা করবে মানুষেরা তার বাপকে কতল করবে পৃথিবীতে আর শান্তি নাই অহংকার ভরপুর বেড়ে যাবে এই কথা যখন বললেন মানুষেরা তার বাবাকে হত্যা করবে আবু মুসা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী আপনি কেমন কথা বলছেন মানুষেরা যদি তার বাবাকে হত্যা করে তখন মানুষের কি বিবেক থাকবে না তখন কি বিবেক থাকবে না তখন কি জ্ঞান বুদ্ধি থাকবে না তখন আল্লাহর রাসূল বলছে লা না থাকবে না তুনজা আকসার দালিকা জামান প্রায় মানুষের বিবেক তুলে না হবে চিন্তা করবে না ভাবনা থাকবে না ভাবনা চিন্তা নাই মানুষেরা ঝগড়া ভাষাত নিয়ে থাকবে নিন্দা পরচর্চা পরগুণা নিয়ে ব্যস্ত থাকবে কেউ কারো উপরে দয়া করবে না কেউ কারো উপরে রহম করবে না অহংকার পরনিন্দা পরচর্চা এই গুণা যখন এত বেড়ে যাবে তখন কেমন অধিকাংশ মানুষের বিবেককে আল্লাহ তুলে নেবে আল্লাহর নবীর সাহাবি আবু মুসা তখন বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যুগে যদি আমি থাকি ওই সময়টা যদি আমার চলে আসে আমার জামানায় যদি ওই সময় হয়ে যায় তাহলে আমি কি করব আমাকে সাজে
আছে সন্দেহ নবীজি তখন বলছেন আলজিম ভাই তাক বাড়িতে থাকবে বাড়ি থেকে বের হবে না তোমাকে দেখে পাড়ার লোকের জ্বলবে বাড়িতে থাকো বাড়ি থেকে বের হবে না এরপর দ্বিতীয় কথা নবীজি বললেন আবু মুসা রে জবান বন্ধ করো জবান খুলবে না জবান খুললে ফাঁসি হয়ে যাবে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে এজন্য নবী বললেন যখন পৃথিবীতে শান্তি থাকবে না পৃথিবীতে যখন শান্তি খুঁজে পাবে না শুধু হানাহানি কাটাকাটি আর ফাসাদ অহংকার পরচর্চা পরনিন্দা যখন দেখবে বিশ্ব নবী বলছেন বাড়িতে থাকবে অকারণে বাড়ি থেকে বের হবে না আর দ্বিতীয় নম্বর বলেন জবান বন্ধ করো জবান দিয়ে কথা বলবে না সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় কোন জায়গাতে জানেন গ্রামে অশান্তি হিংসা পরনিন্দা পরচর্চা যত যা কিছু হয় এর গোড়া কোন জায়গায় সেটা জানেন আপনারা কোথায় বলেন তো আড্ডাখানা চায়ের দোকান যত পরচর্চা পরনিন্দা মূল প্ল্যাটফর্ম হলো চায়ের দোকান ওখান থেকে শুরু হয় ওখান থেকে শুরু হয়ে সমাজে সমাজ থেকে এসে মসজিদে মাদ্রাসাতে যত যা কিছু দেখবেন ওই জায়গা থেকে আবিষ্কার হয় এজন্য আল্লাহ রাসূল বলছেন যে বাইতি বাড়িতে থাকো বাড়ি থেকে তুমি বের হয়ো না হাদিসের আরেকটা অংশ আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন শান্তি কেন নয় পৃথিবীতে অহংকার কেন বাড়ে কেন মানুষের নিন্দা বেড়ে যায় হিংসা কেন বেড়ে যায় শয়তান মানুষের রক্তে শিরাই শিরাই দৌড়ে বেড়াচ্ছে শয়তান মানুষের শিরাই শিরাই দৌড়ে বেড়াচ্ছে মানুষের এই যে রগে রগে শয়তান চলাচল করছে সব সময় ইবলিস শয়তান চাইবে যে তার পাল্লা তার সংখ্যা বাড়ি হবে তার সংখ্যা বেড়ে যাবে হাদিসের শেষ কথাটা ছিল এরকম শোনেন আল্লাহর নবী কি বলছেন মানুষেরা আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে আমার হায়াত রয়েছে বিশ্ব নবী বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে আমি সেই আল্লাহর কসম করে বলছে শান্তি নিবে তো শুনে লাও মানুষদের সঙ্গে মিলেমিশে চলো বলে কেমন করে যতদিন দুইটা কাজ তোমরা পৃথিবীতে করবে অবশ্যই করবে না করলে অচিরেই আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে তখন তোমরা দোয়া করবে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না দুইটা কাজ অবশ্যই করো ওই দুইটা কাজ মানুষের সঙ্গে জড়িত নবীজি এক নম্বর বলছে মানুষদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে মানুষদেরকে ভালো কাজের আহ্বান করো মন্দ কাজের নিষেধ করো যখন সবাই ভালো কাজে জড়িয়ে যাবে যখন সবাই মসজিদে চলে আসবে সবাই যখন আল্লাহ আল্লাহ রসুলকে গ্রহণ করবে সমাজে অশান্তি থাকবে না অহংকার থাকবে না পরিশেষে আল্লাহ এই আয়াতের শেষ এই হাদিসের শেষ অংশে আয়াতটা দিয়ে আপনাকে বোঝায় কোথাও অহংকার থাকবে না কোথাও অশান্তি থাকবে না তিনখানা জিনিসকে গ্রহণ করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এই আয়াতটা শেষ করছি আপনাকে আয়াতটা দিয়ে লক্ষ্য করেন পৃথিবীতে অহংকার থাকবে না মারামারি থাকবে না হানাহানি থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না হেউ তুচ্ছ তাচ্ছিল্য থাকবে না যখন মানুষেরা তিনটা জিনিসকে গ্রহণ করবে এক নম্বর আল্লাহ বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ যখন মানুষেরা আল্লাহকে বন্ধু হিসেবে নেবে আল্লাহর সঙ্গে প্রেম করবে তখন শুনে নাও আল্লাহর বন্ধু ওলি সে কোনোদিন অহংকার করতে পারবে না সে কোনোদিন মানুষকে নিন্দা করতে পারবে না পারে না পারে না আয়াতটা শুনেন আয়াতটা শুনেন আপনাকে আমি আয়াতটা বোঝাচ্ছি যখন আল্লাহর সঙ্গে প্রেম করবেন মানুষকে কেউ হিংসা করবে না কোনো মেয়ের ভিতরে যদি আল্লাহর প্রেম থাকে কোনো মেয়ের সম্পর্কে বলছি তাহলে ওই মেয়েটা কোনোদিন কোনো কালো মেয়েকে দেখে বলবে না আরে তুই তো কালো মেয়ে তোর আবার বিয়ে কোথা হবে যদি তার ভিতরে আল্লাহর প্রেম থাকে ওই মেয়ে বলবে
নিশ্চয় কালো আল্লাহর সৃষ্টি নিশ্চয় কালো আল্লাহর দান অতএব যদি কারো ভিতরে আল্লাহর ভালোবাসা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আল্লাহর প্রেম থাকে ও কোনোদিন এই কালো চেহারাকে নিয়ে অহংকার করতে পারে না যদি আল্লাহর সঙ্গে প্রেম থাকে কোন পুরুষ মানুষ টাকা নিয়ে অহংকার করতে পারে না গরীব সে আফসোস করবে না সবাই বলবে যে আল্লাহর দান বড় লোক আল্লাহর গরীব আল্লাহর বড় লোক আল্লাহর গরীব আল্লাহর শিক্ষিত আল্লাহর মূর্খ আল্লাহর দান অতএব কেউ অহংকার করতে পারে না আল্লাহ বলেন তিন কে চিন্তা জিনিস গ্রহণ করো এক নম্বর আল্লাহ বলেন অহংকার থাকবে না احب اليكم من الله যখন তুমি আল্লাহকে ভালোবাসবে আর রাসূল আর আমার নবীকে ভালোবাসবে নবীকে যখন ভালোবাসবে মুমিন নবীর প্রেমিক প্রেমিক নবীর আশিক যে হবে ও কোনোদিন অহংকার করবে না কারণ তার ভিতরে নবীর প্রেম আছে ওর ভিতরে নবীর ভালোবাসা আছে এজন্য বলছে ওয়ার রাসূলি যে লোকটা রাসূল সঙ্গে বন্ধুত্ব করবে রসুলকে ভালোবাসবে শুনে নাও ওই লোক কোনোদিন অহংকার করবে না আর তিন নাম্বার ও জিহাদিন ফি রসুলি আর আল্লাহর রাস্তায় জিহাদকে কোরআন বলছে এই তিনটা জিনিসকে যখন তুমি গ্রহণ করবে সমাজে অশান্তি থাকবে না হিংসা থাকবে না নিন্দা থাকবে না অহংকার থাকবে না বুঝেন আমার দিকে তাকান এক আল্লাহর প্রেম করো আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করো আল্লাহর সঙ্গে প্রেম করো তার কারণ কুল্লু মান আলাইহা ফান সব কিছু ধ্বংস হবে আল্লাহ ধ্বংস হবে না আল্লাহর প্রেম ধ্বংস হবে না তুমি যখন আল্লাহর প্রেমে পড়ে যাবে আল্লাহর কোন সৃষ্টিকে দেখে তুমি অহংকার করতে পারবে না আল্লাহর সৃষ্টিকে দেখে তুমি নিন্দা করতে পারো না আল্লাহর সৃষ্টিকে দেখে তুমি নিন্দা টিটকারি করতে পারো না দুই নম্বর ওয়ার রাসূল যে লোকটা নবীকে ভালোবাসবে রসুলের আদর্শ গ্রহণ করবে ও কোনোদিন অহংকার করবে না ওর ভিতরে কোনোদিন নিন্দা হিংসা পরনিন্দা পরচর্চা থাকতে পারে না তিন নম্বর বলছেন দীন কায়েমের জন্য ইসলাম কায়েমের জন্য যে পথ অবলম্বন সাহাবা একরাম করেছিলেন মানুষকে বুঝিয়েছিলেন না বুঝার কারণে সাহাবীদের উপরে যখন অ্যাটাক করেছিলেন জিহাদের ময়দানে গেছে এসেছিল ওই জিহাদকে তোমরা পছন্দ করো পৃথিবীতে দেখবে কোথাও অহংকার বিদ্বেষ হিন্দা হিংসা নাই হাদিস আপনাকে কয়েকটা বললাম মনে রাখতে পারলেন কিনা শোনেন এবার আপনাকে গোড়া থেকে একটা কথা বলে দেই যে আপনাকে আমি অনুরোধ করব যে আমার পরেও বক্তা আছে তিনারা শুই আছে তিনারা আসবে তার আগে আমি আমার বিষয়টা সমাপনী দেই সারাংশ না শুনলে বক্তব্য বুঝে পারবো না আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন কেন আল্লাহ নবীদের পাঠিয়েছেন কেন আল্লাহ আপনাকে পাঠিয়েছে কেন শুরুতে বলেছিলাম ভুললে চলবে না নিশ্চয়ই আল্লাহ আমাদের কেন বানিয়েছে এর একটা উদ্দেশ্য আছে মানুষ তুমি কি কারণে আল্লাহ গাছ সৃষ্টি করেছে পানি দিয়েছে মাটি দিয়েছে সব তুমি গবেষণা করে বের করতে পারলে মানুষ তোমাকে কেন আল্লাহ বানিয়েছে এটা তুমি খুঁজতে পারছো না কেন তুমি এটা বুঝতে পারছো না কেন এবার আল্লাহ বলছেন শোনো আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আল্লাহ বলছেন এমনি পাঠাইনি তোমাদের ইবাদতের জন্য তোমরা বলা তোমরা কি নিজেরাই নিজেরাই তোমরা স্রষ্টা তোমরাই কি নিজেরাই স্রষ্টা নিজেকে বানিয়েছো না আল্লাহ বানিয়েছে আল্লাহ বলছে নিশ্চয় আমি যখন বানিয়েছি কোনো কারণ আছে সেটা কারণ কি ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন তাফসীরে মারিফুল কোরআনে দেখছেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন আল্লাহর দাসত্বর জন্য যেভাবে আল্লাহ চলতে বলেছেন ওইভাবে চলার জন্য আল্লাহর বিধানগুলো মানার জন্য তাহলে আমরা যদি আল্লাহর বিধানকে ওইভাবে না মেনে নেই আল্লাহ যে কারণে সৃষ্টি করেছে সেটা যদি আমরা মেনে না নেই কিয়ামতের দিন জালিমের কাতারে দাঁড় হতে হবে তাহলে ইল্লা লিয়ারিফুন ইল্লা লিয়াবুদুন আল্লাহ ইবাদতের জন্য
যেইভাবে আদেশ করেছেন সেইভাবে চলতে হবে আল্লাহর আদেশের মধ্যে উল্লেখযোগ্য আদর্শ আদেশ হলো এই মানুষেরা সাদা মাঠা জীবন করবে একজন আরেকজনের সঙ্গে মিলে থাকবে কেমন মিলে থাকবে বিশ্বনবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আল্লাহ নবী বলছেন অহংকার নয় বিদ্বেষ নয় এমন চলাচল করো শোনো আল্লাহ নবী বলছেন প্রকৃত মুসলিম সে যে যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে তুমি যদি তোমার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলিমকে নিরাপদে রাখতে পারো তুমি হলে প্রকৃত মুসলিম আর যদি তুমি নিন্দা করো হিংসা করো কুটুক্তি করো বড়লোককে দেখে হিংসা করো গরিব মানুষকে দেখে হিংসা করো তাহলে তুমি এখন অবধি মুসলিম হতে পারোনি তুমি এখন অবধি মুসলমান হতে পারোনি তাহলে আল্লাহর আদেশ হলো তোমাকে সাদা মাঠা জীবন গড় কেমন একজন মুসলমান অপর মুসলমান হাত দিয়ে রক্ষা করো নিরাপদে রাখো কষ্ট দিও না ভাই আমার কেউ উঠিয়েন না এটা একটা মাদ্রাসা কেন্দ্রিক জলসা আমি হাদিস অনেকটি বললাম এর মধ্যে লাসির বিষয় বললাম তাহলে আমাদের হাত মুসলমানকে সহযোগিতা করবে কি করবে সহযোগিতা করবে আল্লাহর দ্বীনের সহযোগিতা করবে আমাদের জবান আল্লাহর দ্বীনের সহযোগিতা করবে আমাদের জবান মুসলমানকে সহযোগিতা করবে সাপোর্ট করবে হেল্প করবে কেমন করে করবেন এই দিকে দেখেন আপনার হাত এইজন্য বলছিলেন আল্লাহর হাত আল্লাহ যে আপনাকে হাত দিয়েছে এটা আল্লাহর দেওয়া হাত এই হাত যা ইচ্ছা তাই করলে চলবে না আল্লাহ এই হাত যদি আপনি গরিবের উপরে হাত তুলেন এই হাত দিয়ে যদি গরিবের সই করে দেন আপনি বসেছেন ক্ষমতার গদিতে এই হাত দিয়ে যদি মানুষের উপরে জুলুম করেন মানুষের উপরে অহংকার করে জুলুম চাপিয়ে দেন যে এখন আমার ক্ষমতা যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ আপনাকে মাফ করবে না আপনার জবান দিয়ে যদি কারোর জুলুম করেন আপনার জবান দিয়ে যদি কারোর কটূক্তি করেন আল্লাহ আপনাকে মাফ করবে না আপনি মুসলিম হতে পারেননি এখনো আপনার অনেক দূরে আছেন আপনি অনেক নিচেতে আছেন আল্লাহ বল নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি প্রকৃত মুসলিম সে যে তার হাত এবং জবান দ্বারা নিরাপদ থাকে এক মিনিট নিরাপদা পালন করে আপনাকে জিজ্ঞাসা করছি সবাই উত্তর দিন সবাই উত্তর দিন কেউ উঠিয়েন না উত্তরটা দিয়ে যান তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম এবং আল্লাহর নবী যারা পৃথিবীতে এসেছিলেন তাদের ভাষণ থেকে বোঝা গেল যে অহংকার যদি সরিষা দানা পরিমাণ করে তাহলে তারা জাহান্নাম যাবে জান্নাত যাবে না এবার আপনারা বলেন অহংকার মুক্ত মানুষের সমাজে অভাব না অনেক আছে অহংকার করার মতন মানুষের অভাব না অনেক আছে অনেক আছে মানে একশোটার মধ্যে একটা মিলতেও পারে নাও পারে কোনো দিক না কোনো দিক নিয়ে সে অহংকার করে কোনো দিক না কোনো দিক নিয়ে সে গৌরব করে অহংকার করে তাহলে কেউ নয় শুধু সাহাবিদের কথা বললাম তাহলে সাহাবিরা দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পেয়েছে তাহলে বুঝতে হবে তাদের জীবনে কোনো রকম কিঞ্চিত পরিমাণ অহংকার ছিল না তাহলে আমরাও যদি জান্নাতি হতে চাই সেই রকম হতে চাই তাহলে আমরা তাদের মতন অহংকার মুক্ত জীবন গড়েন এইদিকে মায়েরা আছেন আপনাদের দুইটা কথা বলি আপনারা সু আপনারা খুব ধৈর্য ধরে আছেন এবং সব জায়গাতে মেয়েরা ধৈর্য ধরে থাকে বিদায় এবার আপনাদের অহংকার সম্পর্কে দুটো কথা বলি পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জোড়া সৃষ্টি করেছেন একটা নারী একটা পুরুষ কিন্তু পুরুষেরা মাপ করবেন মেয়েরাও মাপ করবেন আমি কোনো দলের পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না কিন্তু আমি বাস্তবে বিশ্বাস করি পৃথিবীতে অহংকার হয় কয়েকটা দিক নিয়ে তার একটা হলো রূপ চেহারা নিয়ে অহংকার হয় তার একটা হলো বিদ্যা বুদ্ধি নিয়ে অহংকার হয় তার একটা হলো ক্ষমতা নিয়ে অহংকার হয় তার একটা হলো আপনার পয়সা নিয়ে অহংকার হয় পৃথিবীতে যদি দেখেন মেয়েদের অহংকার পুরুষদের চাইতে অনেক বেশি ছিল দলিল নেবেন দলিল আপনাকে আমি একটা একটা করে দিচ্ছি দেখেন মেয়েরা অহংকার করে বেশি বেশি অহংকার করে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মেয়েরাই বেশি জাহান্নাম যাবে দেখবেন নবীর বিবি হয়েছেন হযরতে লূত আলাইহিস সালামের বিবি হযরতে নূহ নবীর বিবি
তারা দুনিয়া থেকে জাহান্নামের খবর আল্লাহ দিয়েছে তারা দুনিয়াবাসীকে আল্লাহ জাহান্নাম যাবে বলে দিয়েছেন তাদের বিবিগণ কেন দেখেন ডক্টর হাদিউজ্জামান পিএইচডি করেছেন তাফসীরের ব্যাপারে তিনি এই মেয়েদের অহংকারের কথা বলতে গিয়ে বললেন মেয়েরা পৃথিবীতে বেশি অহংকার করে স্বামীর অঢেল সম্পত্তি তার চলাচল তার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে অহংকার হয়েছে বলে কেমন যেমন লূত আলাইহিসসালামের বিবির হয়েছিল লূত নবীর বিবি বলেছিল মায়েরা শুনেন যে আমার স্বামী নবী আমার স্বামী নবী আমাকে কোনো ইবাদত করা লাগবে না আমি তো নবীর বিবি হে এলাকার মেয়েরা তোমরা বেশি ইবাদত করো তোমাদের কপাল খারাপ কারণ তোমাদের স্বামী তো নবী নয় লূত নবীর বিবি অহংকার করেছিল যে আমার স্বামী নবী তাহলে স্বামীকে দিয়ে মেয়েরা অহংকার করে এখানে যতগুলো মেয়ে আছে যে মেয়ের তার স্বামী মাস্টার তার অহংকার বেশি যে আমার কপাল খুব ভালো তোমার তোমার জামাই খুব গরিব মানুষ আমার জামাই আমার মেয়ের জামাই মাস্টার স্বামীকে নিয়ে অহংকার করে যেটা লূত নবীর বিবি করেছিল এই জন্য লূত আলাইহিস সালামের বিবি জাহান্নাম যাবে অনেক কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমে বলেছেন আর মুফাসসিরগণ তাফসীর করেছেন কেন দেখেন আল্লাহ বলেন জরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুইজন নবীর বিবি জাহান্নাম ঘোষণা হয়েছে একজন হলো নূহ আলাইহিসসালাম একজন হলো লূত আলাইহিসসালাম এরা দুইজন নবী তাদের বিবিরা জাহান্নাম যাবে নবী হয়েছে নবীরা তার বিবিদের জান্নাতে নিতে পারবে না কেন নূহ আলাইহিসসালাম সম্পর্কে নয় বরং লূত আলাইহিসসালাম সম্পর্কে তিনি বলেন লূত নবী তার স্ত্রী তার স্বামীকে নিয়ে গর্ব করেছিল মানুষদের মাঝে বলাবলি করেছিল আমি বড় ভাগ্যবান আমাকে ইবাদত করা লাগবে না যেহেতু আমার স্বামী নাকি নবী কিন্তু সে নবীকে মানে নাই নবী বলেছিল তুমি আল্লাহকে ইবাদত করো অতএব মেয়েরা শুনলেন অতএব মায়েরা শুনলেন যদি কোনো মেয়ে এরকম স্বামীর পয়সা স্বামীর সৌন্দর্য স্বামীর ক্ষমতা দিয়ে অহংকার করে তুমি মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাত দিবে না দিবে না এবার কোন আলেম সে বড় আলেম হয়েছে যদি সে তার বিদ্যা কিনে অহংকার করে যে আমার মতন আলেম পৃথিবী থেকে আছে আমার মতন বক্তা পৃথিবী থেকে আছে তুমি হতভাগা তোমাকে জাহান্নাম যেতে হবে তার কারণ এক কিঞ্চি থাকলে তোমাকে জাহান্নাম যেতে হবে এবার গ্রামের যে কর্ণধার গ্রামের যে কমিটির প্রধান ও যদি মনে করে এলাকা আমার দখলে আছে যা মন চাইবে তাই আমি করব আমার উপরে বলার মতন কিছু নাই ক্ষমতার অপব্যবহার করে অহংকার করে নবীজি বলছেন হতভাগা রে কোনো উপায় রবে না রবে না রবে না টেনে হিচড়ে জাহান্নাম দিবা তিনটি কারণে জাহান্নামে বলেছি তিনবার দুইবার এবার কোরআন থেকে বলছি সূরা মুদাসসিরে সার অংশটা আপনাদের বলছি তিনটা কারণে তিনবার বলে দুবার বলেছি জাহান্নাম অধেল অপচয়কারী গরিব অহংকারকারী মিথ্যাবাদী বাদশা বৈধ ব্যবচার কারণে ওয়ালা আর যারা অল্পতে ঝগড়া করে আর যারা অহংকার করে এই ছজন বলেছি এবার সূরাত আল্লাহ মুদাসসিরে বলছেন চারটা কারণ বদব্বাস ওদেরকে জাহান্নাম দেওয়া হবে তার একটা হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাঈদিন ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন এই কথাটা শেষ করে দিচ্ছি আমি আয়াতটা সারাংশ নিলাম আর আপনাদের লম্বা করব না এটা বুঝার চেষ্টা করেন জান্নাতীরা জিজ্ঞাসা করছে ওদেরকে এতাসালুনা আনিল মুজরিমিন মুজরিমদের বলছেন ও মুজরিমেরা তোমরা বলো কেন কেন তোমরা জাহান্নামে চারটা কারণ তারা বলছে চার কারণের ভিতরে দুইটা বলছে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন আর তার আগে আল্লাহ বলছেন ওয়াকুন্না নাখুদু মাল খাঈদিন আয়াতটা শুনেন আমি শেষ করে দিচ্ছি আয়াতটার দিকে চলেন আয়াতে বলছেন চারটা কথা চারটার মধ্যে দুটা মাইনাস করে দুটা বলছে এক
আমরা মানুষের গোপন কথা বলাবলি করতাম আমরা মানুষের গোপন কথা বলাবলি করতাম দুই তিন নম্বর হলো গোপন কথা নিন্দা করতাম পরচর্চা করতাম মানুষদের গোপন কথা নিয়ে বলাবলি করতাম আর চার নম্বরটা হচ্ছে যে আল্লাহর আখিরাতকে অস্বীকার করতাম এই দুটা তিন নম্বর আর চার নম্বর তিন নম্বরটা বলতে গিয়ে তাফসীরে সাদিতে লিখছে যে মানুষের গোপন কথা বলাবলি করতাম এটা এক পর্যায়ে গীবত অপর পর্যায়ে নিন্দা অপর পর্যায়ে নিন্দা অপর পর্যায়ে হিংসা অপর পর্যায়ে অহংকার বলে কেন তিনটি লোক যদি এক জায়গায় বসে থাকে সেখানে হয় গীবত সেখানে হয় নিন্দা সেখানে হয় গীবত সেখানে হয় পরচর্চা সেখানে হয় নিন্দা তিনটা কথা ভালো করে বুঝুন কেমন হয় আমরা দুজন বসে আছি এখানে উনি আছেন আমার সঙ্গে আমরা হলাম তিনজন এই তিনজন যখন গল্প করব 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 যখন পরচর্চায় লিপ্ত হয়ে যাবে তখন হবে গীবত তখন হবে নিন্দা তখন হবে পরচর্চা বলে কেমন আমরা তিনজন কথা বলছি আপনাকে নিয়ে আপনি এখানে নাই আপনার কোন গোপন কথা আমরা বলাবলি করছি গীবত করছি দুই এই বলতে 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 আসলে লোকটা ওইরকমই ওর চরিত্রই খারাপ এই যে খোটা দিলাম নিন্দা করলাম এটাকে বলে নিন্দা করা